জিক্সার এসএফএ থ্রি পার্ট হ্যান্ডেলবার করার পর আরো একটি প্রবলেম হচ্ছে ঘাড় লক না হওয়া বা হ্যান্ডেলবার গুলো ফুয়েল ট্যাঙ্কের সাথে লেগে যাওয়া, অর্থাৎ আপনার টার্নিং রেশিও কমে যাওয়া। এই প্রবলেম থেকে আপনাকে অবশ্যই বাঁচাতে পারে একজন দক্ষ ঝালাই মেকানিক, আর তার এই দক্ষ ঝালাইয়ের কারণে কিন্তু আপনার ঘাড়টা দুই সাইডেই লক হবে। এই এরিয়াটাতে কিন্তু আমাদের বাইকের অনেক গুরুত্বপূর্ণ তার থাকে, সেজন্য অবশ্যই আপনাকে কন্টিনিউসলি তারগুলো একটু টেনে ধরে রাখতে হবে এবং সেই সাথে কিন্তু কন্টিনিউসলি পানি দিতে হবে। আর ভিডিওতে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে ঝালাই করার পরে কিন্তু সে দুই সাইডেই চেক করতেছে যে আসলে ঘাড়টা লক হচ্ছে কিনা। অনেক মেকানিক এমন ভাবে ঝালাই করে যে এক সাইডে লক হয় আর এক সাইডে লক হয় না, এই জন্যই বললাম যে দক্ষ একজন মেকানিকের কাছে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে কিন্তু আমার ফুয়েল ট্যাঙ্ক থেকে হ্যান্ডেল বারের একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, যার কারণে আপনি যখন গাড়ি ঘুরাবেন তখন কিন্তু আপনার হাতের আঙুলের সাথে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের সংঘর্ষ হবার কোনো চান্স নেই। তো এরকম আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।